কফিতে যে কই বানাতে পারো জাস্ট গরম পানির মধ্যে কফি ঢেলে দিতে এই জন্য হয়তো ভালো হয় আচ্ছা নিচে গেলে বুয়াকে বলতো ব্রেকফাস্টে আমাকে একটু ভেজিটেবল স্যান্ডউইচ দিতে আর এক গ্লাস অরেঞ্জ জুস আচ্ছা আর আমার হ্যাঁ আমি কি করে বলবো তুমি কি খেতে চাস তুমি বুয়াকে বলো ও হ্যাঁ সেটাই তো আচ্ছা আমি কিছু একটা খেয়ে নেব আচ্ছা আমি নাস্তা করে অফিস চলে যাব তাড়াতাড়ি ফিরে আসবো তুমি রেডি হয়ে থেকো আমি একটু বেরোবো বিরক্ত লাগে দীপ্তি এক গ্লাস পানি দাও না মানে সারাদিন বাসায় বসেছিলে আমি তো অফিস করে আসলাম আমি তো টায়ার্ড তুমি আমাকে কেন বলছো পানি দেওয়ার কথা আসলে আমারই ভুল হয়েছে আমারই আসলে পানিটা নিয়ে নেওয়া উচিত ছিল হ্যাঁ সেটাই তোমার না কথায় কথায় ফরমাস দেওয়ার অভ্যাসটা চেঞ্জ করো আমি তোমার ওয়াইফ তোমার কাজের চেষ্টা তো করছি দীপ্তি আচ্ছা এনিওয়ে শোনো রুম্পার আসিফের ফার্স্ট অ্যানিভার্সারি কালকে খুব ঘটা করে করছে সন্ধ্যায় প্রোগ্রাম আমাকে বলেছে আমি যেন অবশ্যই তোমাকে নিয়ে যাই কিন্তু কাল তো অফিস শেষ করে আমাকে ময়মনসিং যেতে হচ্ছে মা ফোন করেছিল মার শরীরটা খুব একটা ভালো না আর তোমাকেও নিয়ে যেতে বলেছে পাগল নাকি তুমি আমি গরমের মধ্যে যাব ময়মনসিং তার উপর রুম্পারে পার্টি ছেড়ে প্লিজ তুমিও যেও না আর প্রতিদিন এত ময়মনসিং যাওয়ার কি দরকার এত বড় একটা বাড়ি বানিয়েছো মাকে এখানে নিয়ে আসলেই তো হয় প্রীতি ভালো করেই তো জানো যে মা এখানে আসতে চায় না আর আমাকে যেতে হবে মা অসুস্থ যেতেই হবে মানে যেতেই হবে মানে কি আমি তো বুঝলাম এরকম মামাস বয় হয়ে আর কতদিন থাকবে ইউ আর ম্যারিড না তোমার একটা আলাদা সংসার আছে এবার একটা গুড হাজবেন্ড হওয়ার চেষ্টা করো এর থেকে আর কত ভালো হাজবেন্ড হওয়ার চেষ্টা করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলো আমি ওর বেস্ট ফ্রেন্ড ফুলগুলো রুমে রাখার জন্য নিয়ে এলাম ফুল রুমে থাকলে মন ভালো থাকে আপনার প্রিয় ফুল কি হ্যাঁ প্রিয় ফুল গোলাপ আমি গোলাপ ফুল সাজাচ্ছি দেখে আমার মন ভালো করার জন্য আপনি বললেন আপনার প্রিয় ফুল গোলাপ আরে না না সেরকমটা না আমি আসলে অত ফুলের নাম জানি না তো সেই জন্য বললাম গোলাপ তাই বলেন আচ্ছা আপনি এই অফিসে জয়েন করেছেন কদিন হল আজকের দিন নিয়ে আপনার পিএসসি হিসেবে আমার 19তম দিন তো আপনি কি প্রথম থেকে এরকম শাড়ি তারপর কপালে টিপ দিয়ে আসতেন নাকি না না আজই প্রথম শাড়ি পরলাম ও তাই আজকে আপনাকে বেশ নোটিসেবল লাগছে শাড়ি বুঝি আপনার প্রিয় পোশাক হ্যাঁ বাঙালি মেয়েদেরকে তো বাঙালি সাজেই বেশি ভালো লাগে তা ঠিক চা খাবেন চা করে দিই আরে না আপনি সফিকে বলে দেন না ওই চা করে নিয়ে আসবে আহা চাই তো আমি করি ভালো লাগবে আমার ওকে নিয়ে
আমি লাঞ্চ রেডি করছিলাম, ভাবলাম একটু বেশি করে নিয়ে যাই, আপনিও খেতে পারবেন। দেখুন আমি কিন্তু খুব খারাপ রাঁধুনি না। ভালো তো, আপনি নিজে রান্না করেন নাকি? অফকোর্স, আমি রান্না না করলে আর কে রান্না করবে? আমার তো আর দাস দাসী রাখার সামর্থ্য নেই। কিন্তু অফিস করে সময় পান? কেন সময় পাবো না, আসলে অফিস করার পর সংসারের কাজ করতেই আমার বেশি তৃপ্তি লাগে। সসটা দে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এভাবে প্রতিদিন রেস্টুরেন্টে বসাটা ভালো দেখাচ্ছে না। কেন ভালো দেখাচ্ছে না? আপনি তো প্রতিদিন আমাকে চা নুডলস কত কিছু খাওন, আমার তো ইচ্ছা করে যে প্রতিদানে আপনাকে কিছু দিই। তাই প্রতিদান হিসেবে আপনি আমাকে খাওয়াতে নিয়ে আসেন কেন? প্রতিদান দেবার ইচ্ছা থাকলে তো অনেকভাবেই দেওয়া যায়। আচ্ছা, আপনি আমাকে এখনও কেন তুমি করে বলছেন না? এক তো হচ্ছে আমি আপনার সাবঅর্ডিনেট, তার উপর আমি আপনার বয়সে ছোট, আপনি আমাকে তুমি করে বলতেই পারেন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার কিছু লিমিটেশন আছে, আর আমি রিলেটিভ না হলে আসলে তুমি করে বলতে পারি না। আচ্ছা আমি না সত্যি এটা স্টুপিড, এতদিন হয়ে গেল আমি ঠিক মতো জানতে চাইলাম না যে আপনার হাজবেন্ড আসলে কি করেন, কোথায় থাকেন। আমার হাজবেন্ড বিয়ের আগে জানতাম সে বিজনেস করে, বিয়ের পর জানলাম সে কিছুই করে না। মানে একটা পুরুষ মানুষ কিভাবে কোনো কিছু না করে বসে থাকে? বিয়ের আগে আমি চিটংয়ে থাকতাম, ওখানেই আমাদের পরিচয়। ওর নাম তানবীর, স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে। তাছাড়া আমার প্রতি ছিল তার অগাধ অ্যাটেনশন, তাছাড়া ওর ফ্যামিলি ওকে পছন্দ করতো না। ফ্যামিলির বাধা নিষেধ না মেনেই আমরা একসময় বিয়ে করে ফেলি, কিন্তু বিয়ের এক মাস পরেই বুঝতে পারলাম আমি কত বড় ভুলটা করেছিলাম। কেমন? এই যে বিয়ের আগে ওর বাবার প্রাচুর্যের কথা শুনেছিলাম, সেগুলো দেখলাম সবই মিথ্যে। তার চেয়ে বড় ব্যাপার ছিল সে ড্রাগ এডিক্টেড। ও মাই গড, আপনি আপনার বা ওনার পরিবারকে জানান? কিভাবে জানাবো, ওর পরিবারে তো তেমন কেউ ছিল না জানানোর মতো, আর আমার পরিবারের এইসব কথা জানাবো সেই সাহসও আমার ছিল না, কারণ বিয়েটা তো আমরা সবার অমতে করেছিলাম। কোন সাহসে যাব, কোন সাহসে বলবো এসব। সো স্যাড, তাহলে এখন কিভাবে চলছেন? কিভাবে আর চলবে, আমি ইনকাম করি আর সে খরচ করে। মানে এইটাও কি সম্ভব? জি স্যার, সবাই কি আর আপনার মতো ভালো মানুষ? আমার মনে হয় আমাদের এখান থেকে উঠে পড়াচ্ছে, পরিবেশটা কেমন যেন ভালো লাগছে। হ্যাঁ চলুন না বেরোই তাহলে। বাড়ছে দেখছি। আমি তো আসলে কথা বলার অধিকারই রাখি, কথা বলার অধিকারটাই হারিয়ে ফেলছি। মানে
মানে বুঝতে পারছো না কেন? খুব সিম্পল কথাই বললাম, না বোঝার তো কোনো কারণ দেখছি না। তুমি তো যথেষ্ট ইন্টেলিজেন্ট। যাই হোক, আমি ফ্রেশম্যান, আর ডিনার করবো না, আমি ডিনার করে এসেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি যে আপনার মেঘলা ম্যাডাম ইদানিং এমডি স্যারের রুমে গিয়ে অনেকক্ষণ থাকে এবং দুজন যেখানেই যায় সুইংগামের মতো লেগে থাকে। ম্যাডাম তো স্যারের পিয়ে, তাই ওরা একসাথে কাজ করতেই পারে, তাতে আপনার কোনো প্রবলেম আছে? আসলে ব্যাপারটা হচ্ছে জিলাপির প্যাচের মতো, অতটা সহজ না। হ্যালো, জি স্যার। স্যার আমাকে দেখেছেন তো? আচ্ছা, আমাদের টেন্ডারের জন্য যে প্রোডাক্টগুলো আউটসোর্স করা লাগবে, একটু ভেন্ডারদের কাছে যে একটা প্রাইস লিস্ট পাঠানোর কথা ছিল, ওটা কি পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, আমি সবাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আচ্ছা গুড, আপনি মার্কেটিং টিমকে একটু বলে দেন যে বিকাল 4টা যেন কনফারেন্স রুমে থাকে। হ্যাঁ জি স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। ঠিক আছে, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন তো, হ্যাঁ দেখুন তো এই শাড়িটা কেমন। বাহ, বেশ সুন্দর। আপনিও অনলাইন থেকে কেনাকাটা করেন? ম্যাডামের জন্য বুঝি, বেশ ইন্টারেস্টিং। আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করেছি যে শাড়িটা দেখতে কেমন। সরি সরি সরি, খুবই সুন্দর শাড়ি। আপনি প্রায়ই ম্যাডামের জন্য শাড়ি কেনেন, ম্যাডাম ডেফিনেটলি এটা পেলে খুব খুশি হবেন। না না, মনে হয় দুটা শাড়ি ওকে কিনে দিয়েছিলাম, খুব একটা পছন্দ করেনি। ইনফ্যাক্ট শাড়িতেও খুব একটা কমফোর্টেবল না। কিন্তু এটা আপনি ভালোবেসে দিচ্ছেন তো, দেখবেন ম্যাডাম ঠিকই পছন্দ করেছে। মেবি, লেটস সি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি যান। আমি বুঝাতে চেয়েছি তোমার উপর তো সেই রাগ করবে যার উপর তোমার অধিকার আছে, আর তুমি তো বলেছো তোমার হাজবেন্ড কোনো কেয়ারই করে না, সে তো এখন তার পার্সোনাল পিসকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আমার জানা মতে তুমি বলেছিলে তোমার হাজবেন্ড একটু ঢেরস টাইপের লোক, এখন তো দেখছি সে ফুল অফ রোমান্স। প্লিজ 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 স্টপ ইট, যে বুলশিট কথাবার্তা এখন শুনতে ভালো লাগছে না, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। দেখা হবে, সি, বাই। ওকে বাই। খাবো না।
হ্যালো হ্যালো কি করছো তেমন কিছু না আজকে অফিসে কাজ ছিল না বেশি একটা সকাল সকাল অফিস করে বাসায় চলে এসেছি ভাবলাম শপিং এ যাব বেরো হয়েছিলাম কিছু দূর গিয়ে গাড়ি ঘুরে চলে এসেছি আর ভালো লাগলো না তারপর বাসায় এসে বোর হচ্ছি ভাবলাম তোমার সাথে একটু গল্প করি তাই ফোন দিলাম আর ইউ বিজি আমি তো আজকে বিকেলে ফ্রি ছিলাম তুমি বললে দেখা করতাম একবার ভেবেছিলাম তোমাকে ফোন করব পরে ভাবলাম না থাক দিলাম না কি জানি ভেবে আরে আমাকে ফোন দিতে তোমার ভাবতে হয় তুমি যখন তখন আমাকে ফোন দিবে আর তুমি ফোন দিলেই তো আমি চলে আসি দরকার নাই ভাবে এত হাজির হওয়ার দরকার নেই অনেকদিন দেখা হয় না কাল তুমি ফ্রি আছো যদি বাসায় থাকো বাসায় আসি নাকি তোমার হাজবেন্ড বাসায় থাকবে না তিনি আর কোথায় আসবেন তিনি তো আসবেন না রাত করে আসবেন ইদানিং একটু রাত করেই ফেরেন তার প্রফেশনাল লাইফের বাইরেও একটা পার্সোনাল লাইফ তৈরি হয়েছে জেলাস এটা জেলাসের ব্যাপার না ব্যাপারটা আত্মবিশ্বাসের তুমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছ আচ্ছা বাদ দাও অন্য টপিকে কথা বলি কাল সন্ধ্যায় যদি ফ্রি থাকো মিট করি আমি ট্রিট দিব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিকেলে জানাই অফিসে যে কাজ টাজ গুছিয়ে তারপরে জানাই ওকে বাই ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে সেখানে অস্বস্তি লাগার কি আছে ভালোবেসে মানে না মানে আমি বিষয়টা এইভাবে বলতে চাইনি যেভাবে বলতে চেয়েছেন কথা হলো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ আচ্ছা আপনি তো বলেন আপনার স্ত্রী আপনার কেনা শাড়ি কখনো পছন্দ করে না তাহলে সে যেটা পছন্দ করে তাকে সেটা কিনে দিলে হয় না না আসলে ওর শপিংটা ও নিজেই করে আর আমি অত শুধু বুঝিও না ওর পছন্দ আপনি জানেন না ব্যাপারটা কিন্তু আমি একদমই মানতে পারলাম না একজন স্বামী যদি বলে তার স্ত্রীর পছন্দ অপছন্দ সম্বন্ধে সে জানে না তাহলে সেটা জানা না জানার ব্যাপার না সেটা হচ্ছে স্বামীর অমনোযোগিতা হতে পারে হতে পারে আমি নিজে আসলে ব্যর্থ থ্যাংক ইউ ব্যর্থতার দায়ভার মেনে নেওয়ার জন্য মোস্ট ওয়েলকাম এন্ড থ্যাংকস এগেইন আমাকে এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য কি এটা দেখো তোমার কি পছন্দ হয় কিনা তোমার তো আবার অন্যের দেয়া গিফট পছন্দ হয় না এতদিন তো তুমি কিছু শেখাওনি অ্যাট লিস্ট যে শেখাচ্ছে তার প্রতি গ্রেটফুল থাকো এত অবাক হচ্ছ কেন তুমি তো এরকম হাজবেন্ডই চেয়েছিলে তাই না It's true. Thank you. Happy birthday again.
থ্যাংক ইউ মা। ফুচকার জাদু হচ্ছে ফুচকার টকে। টকে যদি মজা না হয় না, ফুচকারা জমে না। আপনি জানেন ফুচকারই আমার সবচেয়ে প্রিয়। শেয়ানা শেয়ানা বড়ই শেয়ানা, প্রেম করে যায় বিয়ে করে না। এক্সকিউজ মি ভাইয়া, এই যে হ্যালো, আপনি কি আমাকে মিন করে গানটা করলেন? আরে বাহ, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। মানে বাংলা কথা কি আপনাকে বাংলায় বুঝাতে হবে? আচ্ছা আপনার কি ওই কেস নাকি? এই এত সমস্যা কি ভাই? মানে প্রেম করে যাচ্ছেন বিয়ে করতে চাচ্ছেন না, ওই কেস নাকি? যান যান নিয়ে যান। তোমার হাজবেন্ডকে তো ইদানিং বাইরে বেশি দেখা যাচ্ছে, রেস্টুরেন্টে পার্কে, আউটিং উইথ হিজ বিউটিফুল পিয়াস। দিস ইজ নট ফানি, আমি এমনিতেই ব্যাপারটা নিয়ে ভীষণ ওয়ারিড। হোয়াই ইউ আর টেনসড? আমি যতটুকু জানি এটার জন্য 80% তুমিই দায়ী। আমি জানি ড্রাইভারটা আমারই, আমি আমার ড্রাইভারটা অস্বীকার করছি না। সব কিছু ঠিকই ছিল, কিন্তু রেশাদ হঠাৎ করে এতটা বদলে যাবে এটা না আমি ভাবিনি আজম, জানো। বিয়েটা পুরোপুরি আমার অমতে হয়েছিল, এই জন্য বিয়ের প্রথম রাতেই আমি ওর সঙ্গে ভীষণ মিসবিহেভ করেছিলাম। ও একটা কথা বলেনি, ইনফ্যাক্ট একটা হাজবেন্ডকে যতখানি রেসপেক্ট করার দরকার হয় আমি তার বিন্দুমাত্র করি না। ওকে কখনো মুখ ফুটে একটা কথা বলেনি, সবসময় আমাকে প্রশ্রয় দিয়ে গেছে। এখন যে কি হলো ওর বুঝতে পারছি না। সেটাই তোমার প্রবলেম ছিল, আর সে কারণে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে। একেবারে কি জানো, রিলেশনের শুরুতে ফিলিংস ইমোশনস অনেক বেশি থাকে, ডে বাই ডে ইমোশন ফিলিংস সবই কমে যায়। আফটার দ্যাট অ্যাট দ্য এন্ড জাস্ট ট্রাস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়ে যায়। বাট আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, হেল্পলেস লাগছে আমার। তোমার কিসের টেনশন? ইউ হ্যাভ লট অফ অপশনস। থ্যাংক ইউ। আসলে কারো গিফট করার শার্ট কখনো পরা হয়নি, তো আপনি গিফট করলেন তাই পরলাম। কিনে কি আর সাথে দিলাম, দেখলাম আপনার স্ত্রী আপনার প্রতি এত অমনোযোগী। হঠাৎ করে এই কথা বললেন? অনেক কিছুই মেয়েদের চোখ এড়াতে পারে না। কেমন? এই যে প্রতিদিন আপনি মলিন শার্ট পরে আসেন, আপনার জুতাও পলিশ থাকে না, বাসা থেকে লাঞ্চ আনা তো দূরের কথা, আপনাকে লাঞ্চের টাইমে কেউ ফোন দিয়ে জিজ্ঞেসই করে না আপনি লাঞ্চ করেছেন না করবেন, এসব ঘটনা কি বুঝবার জন্য যথেষ্ট না? দেখেন আপনার বউ কিন্তু আপনাকে একদমই কেয়ার করে না। না আসলে আমার স্ত্রী মানে দীপ্তি ও আসলে অনেক ব্যস্ত থাকে, তো তো ও হয়তো বা ভাবে যে আমার দায়িত্বটুকু হয়তো আমি নিজেই বুঝে নেব। সন্ধ্যার পরটাও যে আপনি আমার সাথে কাটাতে চান সেটাও আমি বুঝি না। মানে দীপ্তির সাথে আমার ওরকম ঝগড়াঝাটি বা মান অভিমান নেই, কিন্তু তারপরও ওর সাথে আমার সম্পর্কটা কেমন জানি একটু সাফোকেটিং। আপনার সাথে যতক্ষণ থাকি একটা অন্যরকম প্রশান্তি অনুভব করি। সে যাকে এসব আমি বুঝি। আচ্ছা আমাদের ওঠার টাইম হয়ে গেছে,
আমার হাজবেন্ডের স্বভাব চরিত্র সম্বন্ধে তো আপনাকে বলেছি, একটু দেরি হওয়া যদি তাহলে অকথ্য ভাষায় গালি গাছ শুরু করব। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। থাক, খাম খাওয়া অশান্তি হোক, এটা আমি চাচ্ছি না। Excuse me, waiter. আমি আসলে গল্প করার মুডে না, ডিনারটা করে এসেছি, তুই কর না। ডিনার করে আসছো মানে? ডিনার করে আসছি মানে ডিনার করে আসছি। তোমার যে প্রতিদিন লেট হচ্ছে বাসায় আসতে, তুমি প্রত্যেকটা দিনই ডিনার করে বাসায় ফিরছো, আমি আজকে তোমাকে বলে দেবার পর তোমার কি মনে হয়েছে এগুলো আমি কিছু জানি না? তুমি কোথায় কখন কোন রেস্টুরেন্টে কার সঙ্গে ডিনার করতে যাও, লিসন, আমি ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু জানি। তোমার সাথে আমার একটা অলিখিত চুক্তি হয়েছিল যে আমার পার্সোনাল বিষয় নিয়ে তুমি কখনো ইন্টারফেয়ার করবে না। কই, আমি তো তোমার কোনো পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারফেয়ার করি না। হঠাৎ করে আমার পার্সোনাল বিষয় নিয়ে তোমার এত ইন্টারফিয়ারেন্স, ব্যাপারটা হাস্যকর না? মানে তোমার কাছে মনে হচ্ছে কি আমি জোক করছি? তুমি তোমার অফিস সেক্রেটারি নিয়ে প্রতিদিন মাখামাখি করবে আর এটা তোমার কাছে জোক? এটা আমি তোমাকে বললে এটা ইন্টারফিয়ারেন্স? দীপ্তি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মেয়েটা পারিবারিক অশান্তি হচ্ছে, ওর হাজবেন্ড ওর সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে, আমি জাস্ট ওকে সময় দিচ্ছি, ওকে সান্ত্বনা দিচ্ছি। ও রিয়েলি? তুমি ওকে সান্ত্বনা দাও? তোমার অফিস সেক্রেটারি তার হাজবেন্ডের সঙ্গে প্রবলেম হয়েছে, তার হাজবেন্ড তাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে, এই জন্য তুমি তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার সব কিছু ভুলে তাকে টাইম দেওয়া শুরু করছো। তুমি কি ল ফার্ম খুলে বসছো নাকি? আর সেটা তাকে হেল্প করার জন্য কিন্তু দিন রাত তার সঙ্গে প্রচুর প্রচুর সন্ধ্যা সন্ধ্যার পর সন্ধ্যা রাতের পর রাত তুমি তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ডিনার করছো, সন্ধ্যার পর সন্ধ্যা তুমি এখানে যাচ্ছ, পোষা খেলে ওখানে যাচ্ছ, এটা করতে ওটা করতে, তুমি কি হোটেলেও যাচ্ছ নাকি ওর সঙ্গে? কথা বলার সময় লিমিট রেখে কথা বল। আমি লিমিট রেখে কথা বলবো? আমি লিমিট রেখে কথা বলবো? এই যে ভদ্র মুখোশটার পিছনে একটা অসভ্য ইতর লুকিয়ে আছে, তার অফিস সেক্রেটারি নিয়ে সে মাখামাখি করবে, আর আমি এটা এটা নিয়ে কথা বলতে গেলে আমি লিমিট রেখে ছাড়ব। জাস্ট শাট আপ। একটা ভদ্র শিক্ষিত পরিবারের মেয়ে স্বামীর সাথে এরকম ব্যবহার করে, ছি! আচ্ছা আমি চাঁদনি, একটা ব্যাপার জানেন তো আপনি? কি ব্যাপার? বসের ব্যাপারটা হেড অফিস পর্যন্ত চলে গেছে, মানে বসের বউ জেনে গেছে। এই আপনি কার কোনো কাজ নেই, আপনি মানুষের পার্সোনাল কথা আমাকে বলছেন? এই নিয়ে আমি তিনবার লক্ষ্য করেছি। কাজ নাই মানে কাজ তো আছে, অসংখ্য কাজ। ও আচ্ছা আচ্ছা, আমার একটা ফাইল আটকায় আছে, যাই। হ্যাঁ, আপনি চেহারাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, বসতে পারি? কি ব্যাপার, আজকে অফিসে আসতে তো দেরি হলো। কি হলো, আপনি কাঁদছেন কেন? এনিথিং রং? তানবীর মানে আমার হাজবেন্ডের এক বন্ধু, আপনাকে আর আমাকে এতদিন থেকে ফলো করছিল। আমরা কোথায় যাই, কি করি, কোথায় বসি, সব কিছু তানবীরকে রংচং মাখিয়ে কি জানি কি বুঝিয়েছে। তানবীর এখন আমার সাথে খারাপ বিহেভ করছে, ও আমার সাথে সংসার করতে চায় না। ও তো ইনডাইরেক্টলি আমাকে এটাও বলে দিয়েছে আমি যাতে ওর বাড়ি আজকের মধ্যেই ছেড়ে দিই। তাহলে
এখন কি হবে? যে ঘটনাগুলোর জন্য আমাকে দায়ী করা হচ্ছে সেই ঘটনাগুলোর দায়ভার তো আমার একার না, সেই ঘটনাগুলোর জন্য দায়ী আপনিও। আমি আমি কি দায়িত্ব নিব? কেন, আপনার নিঃসঙ্গতার সময় আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী আমাকে যখন অত্যাচার করত, অবহেলা করত, তখন আপনি আমার মাথায় হাত রেখেছিলেন। তাহলে এখন কেন, এখন কেন আপনি সরে যেতে চাইছেন? আমি কি আমি কি করতে পারি? আমি একটা একা মেয়ে, কোথায় গিয়ে দাঁড়াবো? আপনাকে আমার দায়িত্ব নিতে। কি বলছেন আপনি এসব? আমি কিভাবে আপনার দায়িত্ব নিব? একেবারে সাধু সেজে গেলেন, কিছুই বুঝতে পারছেন না মনে হচ্ছে। আমার স্বামী যদি আজকে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেটার জন্য কি দোষী আমি একা? দোষী কিন্তু আপনিও। দেখুন, আপনি যদি আপনার স্বামীর ঘর ছেড়ে অন্য কোনো বাসায় যেয়ে ওঠেন, সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই আর্থিক সহায়তা করার চেষ্টা করব। কি, আপনি কি আমাকে রাস্তার ফকির পেয়েছেন যে আপনি আমাকে আর্থিক সহায়তা করতে চাইবেন আর আমি আপনার সাহায্য নেব? দেখুন মিস্টার রেশাদ, আপনি যদি এখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাকে এত সহজে ছাড়ব না, আমি আদালত পর্যন্ত গিয়ে ছাড়ব। আপনি কি বলছেন এসব? আমি না কিছুই। হ্যালো, কি করো? কেন, অফিসে যা করে তাই করছি, হঠাৎ এই প্রশ্ন? না, আমি ভাবছিলাম যে, আচ্ছা তুমি আজকে আর্লি চলে আসো না প্লিজ, ভাবছি আমি আজকে অফিসের কাজ আর্লি শেষ করবো। দেখি যদি কাজ শেষ করতে পারি তাহলে আসবো। আসো না প্লিজ, দুজনে একসাথে ডিনারে গেলাম আমরা। আচ্ছা রাখছি। কে ফোন করেছিল? দীপ্তি, মানে আমার ওয়াইফ। হো, এখন সুখী দম্পতির মতো ডিনার প্ল্যান করা হচ্ছে? না মানে বলছিল। আপনি কি ভেবেছেন আমি দুধে মিশে যাবে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো? এটা আমি কখনো হতে দেব না। ইউ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তোর কি এখনো মুড? মুড অন অফ এর ব্যাপার না, খালি এলোমেলো চিন্তা আসে ইদানিং। আই থিঙ্ক তুমি তোমার হাজবেন্ডের উপর আরো বেশি বিরক্ত হচ্ছ। আমার মনে হয় কি জানো আজিম, ইটস মাই ফল্ট। মানে আমি আমার পাশের মানুষটার সঙ্গে না এক্সপ্রেসিভ না, আমার ভালো মন্দ আমি তার কাছে শেয়ার করতে পারি না, সবসময় নিজের ইগোতে আটকে থাকি, এটা আমারই প্রবলেম। মানুষটা তো আমারই না। আচ্ছা তুমি কি আমাকে তোমার ক্লোজ কেউ ভাবতে পারছো না? দেখো তোমার তো এরকম প্রিটি কিউট জলিমেন্ট একটা মেয়ে মন খারাপ করে বসে থাকবে, এটা দেখতেও ভালো লাগে না। প্লিজ তুমি আমার জন্য হলেও চিয়ার আপ থাকো। খুব ভালো লাগছে, অবশ্য আগেই বলতে চেয়েছিলাম, বলতে পারছিলাম না। আচ্ছা দেখো না, শাড়িটার কথা তোমার মনে আছে? কেন মনে থাকবে না, আমাদের বিয়ের যখন এক মাস পূর্ণ হলো, আমি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য শাড়িটা কিনে নিয়ে আসছিলাম। এই শাড়িটা দেখে অবশ্য তুমি বলেছিলে যে তুমি তোমার পছন্দ ছাড়া কোনো কিছুই পরো না। বললাম তো সরি, মেঘলার প্রতি না আমার একটা আলাদা রেসপেক্ট ক্রিয়েট হয়েছে। ও তোমার জীবনে না আসলে আমি এই তোমাকে আবিষ্কারই করতে পারতাম না, আমি জানতেই পারতাম না
যে তোমার ভেতরে একটা অন্যরকম তুমি আছে। আমি ওর কাছে আসলে রিনি। কে? আরে মেঘলা, তোমার ঋণ শোধ করার সময় চলে এসেছে। এই নাও ডিভোর্স লেটার, সাইন করো আর তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও। এটা কেন ধরনের কথা মেঘলা? এগুলো কি বলছিস আবু? তো মানে তোমরা কি একজনকে চেনো? হ্যাঁ চিনি, কিন্তু মেঘলা আমার মনে হয় তোর মাথা সাথে খারাপ হয়ে গেছে। আমি তোমার হাজবেন্ডের জন্য আমার সংসার ছেড়ে আজকে এখানে এসেছি। আমি তো তোমাকে তোমার হাজবেন্ডকে নিয়ে সুখে সংসার করতে দিব না। মেঘলা আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে, তুই বস মাথা ঠান্ডা কর। দেখুন মেঘলা, আপনি তো সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বাহ ইন্টারেস্টিং, আপনি এরকম বদমেজাজি বদরাগী একজন মহিলার সাথে সংসার করবেন সেটা আমি কখনো হতে দেব না। মেঘলা দেখুন, আমি যদি আপনার সাথে কোনো ইনজাস্টিস করে থাকি তাহলে সেটা আমাকে বলুন, কিন্তু আমার ওয়াইফ নিয়ে কোনো বাজে কথা বলবেন না প্লিজ। আরে বাহ, আপনার স্ত্রীর দিকে আঙ্গুল তুলতে দিবেন না, আর আমার স্ত্রীকে যা খুশি তাই বলবেন। আরে আজিম তুমি এখানে? আচ্ছা এটা ওই বিদঘুটে খারাপ লোকটা না আমাদেরকে ফলো করতো? ফলো করতাম ঠিকই, বাট আই এম নট এ ব্যাড গাই। আর আমার স্ত্রীকে আপনার সাথে একা পাঠিয়ে দিব, আমি নজর রাখবো না, সেটা কি হয়? হি ইজ মাই লাভিং হাজবেন্ড। আমি না মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না মেঘলা, তুই কি আমাকে একটু বলবি? আপু তুমি আমাকে গেমটাতে একা প্লে করতে বলেছিলে, কিন্তু আমি একা ছিলাম না, আমি সাথে আমার হাজবেন্ডকেও নিয়েছি। ও আচ্ছা, তাহলে সে হচ্ছে আমাদের বোনাই। আসো আবার নতুন করে পরিচয় হই দুলা ভাই। আচ্ছা তোমরা একটু খোলাসা করে বলো তো, মানে আমি না কিচ্ছু বুঝতেছি না, মানে একদম কনফিউজ লাগছে আমার। কিচ্ছু বুঝতেছি না দুলা ভাই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই তো সেদিন আপুর বাসায় এলাম, আমি ভীষণ সারপ্রাইজ তোকে দেখে। তুই দেশে কবে ফিরেছিস? যাও তোমার সাথে কোনো কথা নেই। আরে বাবা আমি আবার কি করলাম? তুমি কোনো খবর রাখো? দেশে ফিরেছি, বিয়ে করেছি, চাকরিতে জয়েন করেছি, কিন্তু তুমি আমার কোনো খবর রাখো? এত কিছু করে ফেলেছিস, মাই গড, আমি কিচ্ছু জানি না। কি করে জানবা? আমার দেশে ফেরার পরে বিয়ে হলো, অবশ্য বিয়েটা হুটহাট করেই হয়ে গেছে, ঘটা করে তেমন কিছু হয়নি। আব্বু আম্মু চিরঙ্গে ছোট করে একটা প্রোগ্রাম করেছে। আচ্ছা অবশ্য আব্বু আম্মু কিন্তু তোমাকে অনেকবার কল করেছিল, তোমার ফোন অলওয়েজ আনরিচেবল। কেন খালামণি তোমাকে কিছু জানায়নি? আরে জানি জানি, আম্মা আমাকে বলেছে, সব কিছু বলেছে। বাদ দে তোর সব কথা, আয় তুই বস। বল তুই জামাই কই, তারপর কি অবস্থা, কেমন? আরে বাবা বলছি বলছি সব বলছি, আগে বলো তোমরা কেমন আছো? তোমার বিয়ের এতদিন হয়ে গেল কিন্তু দুলা ভাইকে আমি আজ পর্যন্ত দেখলাম না। তো দুলা ভাইকে দেখার কিছু নাই, সে এরকম আহামরি কিছু না, হি ইজ আ ভেরি র্যান্ডম গাই, মানে একদম মিডল ক্লাস মেন্টালিটির টিপিক্যাল মানুষ উনি, মানে ভিতরে কোনো রসকস নাই, কোনো রোম্যান্টিসিজম নাই, হি ইজ জাস্ট লাইক এ ঢেঁড়স। তোমার কথার না উন্নতি হলো না এখনো পর্যন্ত। ট্রাস্ট মি, হি ইজ জাস্ট লাইক এ ভেজিটেবল, মানে গত 4 বছরে সে এরকম বাড়ি গাড়ি করেছে, প্রচুর টাকা পয়সা করেছে, কিন্তু আসলে ওয়াইফকে কিভাবে হ্যাপি রাখতে হয় থাকে না, অনেক ডিজায়ার থাকে না আমাদের, ওগুলোর মাথায় থাকে না। আচ্ছা ওসব চাক, তোমার জনক কোথায় এখন? আর বলিস না আমার কপা, উইকেন্ডে আমরা কি করি? আমরা উইকেন্ডে ঘুরে বেড়াই, 2-3 সময় পাই পুরো সপ্তাহে, আমিও কাজ করি ও কাজ করে, এই 2 দিন আমরা একটু হ্যাং আউট করবো, আমরা একটু ফ্রেন্ডের বাসায় যাবো, আমরা একটু পার্টি করবো, একটু শপিং করবো, তা না, উনি এই 2 দিনই তার মাতা পিতার কাছে যে বসে থাকেন সেটা হচ্ছে ময়মনসিং, তারা ওখানে থাকেন, গ্রামের হাওয়া বাতাস খান, তাদের এখানে আসলে নাকি সাফোকেটেড লাগে, এত বড় বাড়ি বল, আমি আর তো দুলা ভাই থাকি, কেন ওনারা এখানে থাকতে পারেন না? তা থাকবেন না, সপ্তাহে 2 দিন, যে 2 দিন আমরা ফ্রি থাকবো সেই 2 দিন সে ওখানে যে বসে থাকবে, আর আমি এখানে বসে বসে বোর হবো। আচ্ছা ওসব বাদ দাও,
বলো তো দুলাভাই করেন কি? ও ও হচ্ছে মোশন রকের সিইও, মানে ও ডেভেলপ করেছে কোম্পানিটা। ও মাই গড, রেশাদ চৌধুরী, তুই আমার পড়ার নাম কিভাবে জানিস? চিনবো না কেন, আমি তো ওনারই পিএস হিসেবে জয়েন করেছি। হোয়াট, কবে জয়েন করেছিস তুই? এই সপ্তাহখানেক হবে। তাহলে তো তুই সপ্তাহখানেক ধরে ওকে দেখছিস, তুই তো বুঝতেই পারছিস ও কোন টাইপের মানুষ। মানে আমি না জাস্ট আই এম গেটিং ফ্রাস্ট্রেটেড ডে বাই ডে, আমি এটা আর হ্যান্ডেল করতে পারছি না কোনোভাবে। না না আপু, আমি তোমার সাথে একদমই একমত হতে পারছি না। স্যার কিন্তু ভীষণ পোলাইট অ্যান্ড ইনোসেন্ট টাইপের একটা মানুষ। আজকাল এই ধরনের ইনোসেন্ট মানুষ পাওয়া যায় বল? তাই না, পরের জামাইকে পরের প্রেমিককে দূর থেকে দেখতে খুব ভাল লাগে। স্যার খুবই ইনোসেন্ট আর পোলাইট টাইপের একজন মানুষ। আচ্ছা আমি তো তার সাথে থাকি, আমি বুঝি সে কেমন। সাত দিন দেখ না থেকে তার সাথে টিকতে পারবি না, একদম পালাবার পথ খুঁজবি। পারমিশন দিবা তোমার বরের সাথে প্রেম করে? প্রেম করতে চাই ওর বরের সাথে? কোনো লাভ নাই, তার মধ্যে মিনিমাম রোমান্টিসিজম নাই, কোনোভাবেই তুমি তার মধ্যে প্রেম ভাব জাগাতে পারবে না, বাকি সব পারবা। একবার পারমিশন দিয়েই দেখো তোমার বরের মধ্যে আমি কিভাবে প্রেম জাগাই। ওকে দিলাম সুযোগ, দেখ তুই পারিস কিনা। ডিল ডিল, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এটা তোমার আর আমার মধ্যকার যে প্ল্যানিং করা গেম, এটা তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ জানবে না। ওকে ডান, চল উপরে চল, সাথে অনেক গল্প জমে আছে। তার মানে মানে এতদিন ধরে আমাকে মুরগি বানানো হচ্ছিল। মুরগি না ঠিক, মোরগ বানানো হচ্ছিল। রাইট, হ্যাঁ টেকনিক্যাল বল। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলতো, তুমি কি আমার বোনের প্রেমে পড়ে গেছিল? সত্যি কথা বল। কেন সমস্যা কি? শালি তো শালি মানে তো অধিকার বলে। হ্যাঁ তবে একটা ব্যাপার, আমি কিন্তু শুরু থেকেই জানতাম তোমরা দুজন যে কাজ। কি ড্রামা বাদ সব এক এক জন। আপু তবে যাই হোক, আমি কিন্তু তান্দিরের অফিসে কখনো পার্সোনাল সেক্রেটারি আলাপ করব একদম করা উচিত। হ্যাঁ তোমার স্বামী বা তোর ঢেড়ার স্বামী যদি তার পিএস এর প্রেমে হাবুডুবু খেতে পারে, তাহলে আমার হাজবেন্ড না জানি। না না এখন থেকে কারোর অফিসেই কোনো পার্সোনাল সেক্রেটারি চলবে না, আর হলেও পুরুষ হবে, কোনো মহিলা পার্সোনাল সেক্রেটারি। আমি মোটেও এরকম না। হ্যাঁ তুমি এরকম, আপনি তো আরো চার ধাপ উপরে, আপনি আমার বন্ধু। অবশ্যই আমি তো চিনি আপনাকে। আমি আপনার ঢেড়ার জামাই হতো। আমার ঢেড়ার জামাই তো ভালো, কারোর দিকে তাকাবে না। আমার ঢেড়ার জামাই ভালো না? আমার ঢেড়ার জামাই ভালো না বাবা। তুমি ঢেড়ার জামাই ভালো না আমার জামাই ভালো? তুমি তো বললি তুমি তো জামাই।